গরমকালের একটা ফেভারিট সবজি হচ্ছে পটল। এই সময় পটল প্রচুর পরিমাণ পাওয়া যায়, যদিও সারা বছরই আমাদের দেশে এখন পটল পাওয়া যায়, কিন্তু গরমকালে পটলের স্বাদই আলাদা। পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আমি, যা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। চলো তাহলে পটলের এই রেসিপিটা দেখে নিই। অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিলাম, গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে ভীষণ ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। এবার আমি গরম তেলের মধ্যে দেখো এরকম পটলকে চেছে নিয়েছি, কোনো খোসা ছাড়াইনি। খোসা ছাড়ালে পটলের তরকারি হওয়ার পর পটলটা একদম নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর মাঝের যদি মোটা বীজগুলো থাকে সে বীজগুলো আমি ফেলে দিয়েছি। এইভাবে পটলটাকে, একটা পটলকে আমি মোটামুটি 6 পিস মতো করে নিয়েছি, সরু সরু লম্বা লম্বা করে। এবার আমি ওই গরম তেলের মধ্যে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম পটলটা ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই ধুয়ে রাখা পটলের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলে ভাজবো এগুলোকে। মোটামুটি একটা বড় সাইজের পটলকে 6 খণ্ড করে নিলে এরকম লম্বা লম্বা পিস হয়ে যাবে। এবার আমি পটলগুলোকে মোটামুটি লাল লাল করে ভাজবো। পটল ভাজতে গেলে একটু বেশি তেলের প্রয়োজন হয়, নাহলে পটলগুলো ভালো করে ভাজা হয় না। দেখো পটলগুলোকে আমি একদম ভালো করে হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে আমি অন্য একটা পাত্রে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই পটল ভাজা তেলের মধ্যে রান্নাটা করব, আলাদা করে কোনো তেল দেব না। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আমি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। 10 কোয়া মতো রসুনের খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি রসুনের কুচিগুলোকে একটু হালকা হালকা লাল লাল করে 30-40 সেকেন্ড মতো নাড়িয়ে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, কারণ পেঁয়াজের সঙ্গেও রসুনটাকে ভাজতে হবে। দেখো রসুনটা জাস্ট রংটা চেঞ্জ হয়েছে। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মোটামুটি 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে, যতক্ষণ না পেঁয়াজের রংটা চেঞ্জ হয়। 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, অনেকটা আলু ভাজার মতো, তবে মোটা সাইজ। কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে আমি এই পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আলুগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। 1 মিনিট বাদে আমি এই আলুর মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলুটা অনেকটা নরম হয়ে এসছে। আরেকটু আলুগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখেছি। এবার টমেটো কুচিগুলোকে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব 1 মিনিট মতো। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালো করে আমি টমেটো আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এর ফলে টমেটো আর আলু দুটোই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য, যাতে আরেকটু নরম হয়ে যায় টমেটো আর আলু। 1 মিনিট বাদে আবার আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকা বন্ধ আর খোলা এরকম করতে করতে আলুটা দেখো নরম হয়ে এসছে, সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এবার ভেজে রাখা পটলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আমি এরকম 1 মিনিট মতো সমস্ত সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি যে পটলের পরিমাণটা আমি 500 গ্রাম নিয়েছি। ঠিক 1 মিনিট বাদে আমি 1 চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম লোয়ে করে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি। 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। রান্নাটাতে রং হওয়ার জন্য 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। রান্নাটাতে ঝাল কিন্তু কাঁচা লঙ্কার উপরেই হবে, আর রঙের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে ইউজ করলাম। এবার আমি লো ফ্লেমে খুব ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব সবজির সঙ্গে।
কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার জলটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে আমি এক মিনিট মতো সমস্ত গুঁড়ো মশলাগুলো এই পটল আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু কষাতে কষাতেই প্রায় তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি এবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক এক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো 90% মতোই সেদ্ধ হয়ে গেছে প্রায় পটল আর আলু। পটল তো আগে থেকে ভেজেই রেখেছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে আরও কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, 30-40 সেকেন্ড মতো। 5-6টা মতো কাঁচা লঙ্কাকে চিরে আমি দিয়ে দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। 1/2 চামচ মতো চিনি দিলাম, এই রান্নাটায় একটু মিষ্টি দিলে ভালো লাগে। তবে কারো যদি চিনি খেতে অসুবিধা হয় সে স্কিপ করতে পারো। চিনিটাকে খুব ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম। 1 কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে। প্রায় 90% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই জলের পরিমাণটা খুবই কম দিলাম। আর এই রান্নাটা একদম গা মাখা হলেই ভালো লাগবে। জলটাকে খুব ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিলাম। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো একদমই গা মাখা হয়ে গেছে আর এই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু, পটল, টমেটো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে করে দিয়েছি। মোটামুটি আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে রান্নাটার উপরে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এর ফলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তোমরা ভেজে রাখা জিরে গুঁড়োও দিতে পারো সবার শেষে, কিন্তু আমি ধনে পাতাটা দিলাম কারণ ধনে পাতার গন্ধ আমার ভীষণ ভালো লাগে। ধনে পাতা কুচিটাকে লো ফ্লেমে খুব ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। রান্না একদম রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম।